বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি সরহলি সদরি ওয়াসির লি আমরি হলু লুগদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি ওয়াজাল লি ওয়াজির মিন আহলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রাফাম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা আজু খেজুরের গাছ এই গাছটায় তিনটি বাধা এসেছিল এবছর অলরেডি আমরা এই বাধা থেকে একটি বাধা বাজারে নিয়ে বিক্রি করেছি আরেকটি বাধা এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কালার আসছে তো এই কালার আসা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাগানের ফলের অবস্থা পর্যায়ক্রমে আমি এর আগেও আপনাদেরকে অন্য অন্য গাছের অবস্থা দেখিয়েছি এই গাছটা ফলগুলো আস্তে আস্তে কালার আসছে কিন্তু আমাদের দেশে যখন সৌদি খেজুর পাকা শুরু করে তখন আমাদের দেশে আবহাওয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় গত দুই সপ্তাহে একটা না বৃষ্টি হওয়ার কারণে আমাদের দেশে খেজুর যারা চাষ করে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি দর্শক শ্রোতা সেই সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমরা ব্যক্তিগতভাবে এক একজনে এক একভাবে প্রসেস করে থাকি তো এই প্রসেসের মধ্যে সর্ব উত্তম আমি প্রসেস মনে করি আমাদের প্রথম তো হচ্ছে নেট দিয়ে আমাদের খেজুরগুলোকে পুরোপুরিভাবে ঢেকে রাখতে হবে নেট দিয়ে ঢেকে রাখার পাশাপাশি এর উপর দিয়ে একটা পলি ব্যাগ দিয়ে কাবার করতে হবে নেট দিতে হবে এই জন্য বিভিন্ন পোকা পাখি এবং অন্য অন্য ক্ষতিকারক কীটপতঙ্গ যারা আছে তারা খেজুরগুলোর ক্ষতি করে সেই জন্য আর উপরে যে পলি ব্যাগটা দেবো সেটা থাকবে আমাদের যে বৃষ্টির হাত থেকে সরাসরি পানির হাত থেকে খেজুরটাকে রক্ষা করার জন্য তো এই পলিব্যাগটা আমরা যখন পলিব্যাগ দিয়ে যখন আমরা ঢেকে রাখি তখন এই পলিব্যাগের কারণে খেজুরগুলোর ভিতরেও কিন্তু প্রশোধন প্রক্রিয়া পানি জমায় সেই পানিটাও আমাদের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে অপসারণ করতে পারলে সবচেয়ে ভালো অবস্থা হয় তো আমি যেভাবে করি আমি আপনারা জানেন এক্সাস্ট লাইন যেগুলো থাকে পাইপ সেই এক্সাস্ট লাইনের মতো এক্সাস্ট ভেন্টিলেশন তৈরি করি সেই ভ্যান্ট থেকে অতিরিক্ত যে জলীয় বাষ্পটা আছে সেটা বের হয়ে যায় এভাবে আস্তে আস্তে কাজগুলো করি আপনারা যদি সেই সম্বন্ধে জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সেই অবস্থাগুলো আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে আর আমি যদি আমার বাগানের বর্তমান ফলগুলো যেভাবে পেকে আছে আপনারা যদি নিচের দিকে দেখেন আমি ক্যামেরাটাকে উল্টো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সাথে থাকুন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে খেজুরগুলো পেকেছে পাকার পরে আস্তে আস্তে আজুয়া খেজুর কিন্তু সর্বপ্রথম সবুজ থেকে এই যে কিছু দেখতে পাচ্ছেন সবুজ আছে সবুজ থেকে লালে পরিণত হয় লালের পরে আস্তে আস্তে সেটা কালোতে পরিণত হয় আপনারা যদি দেখেন এই যে কালো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আজু খেজুরের আসল বৈশিষ্ট্য এবং এইভাবে এর গায়ে ক্রাকগুলো আপনারা দেখতে পান বাজার থেকে যখন কিনে খান তখন দেখেন কালো এবং কালোর উপরে ক্রাক আমি যে এই কথাটা বলতেছিলাম এই দেখেন কীটপতঙ্গরা কীভাবে আসে এই পাকা খেজুর খাওয়ার জন্য তারা চলে আসে এই জন্যই আমাদেরকে এই যে নেট আছে নেটটা দিতে হবে নেটটা দেওয়ার পরে এর উপরে যে প্লাস্টিক আছে। প্লাস্টিক দিয়ে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি একটা ভেন্টিলেশনের সিস্টেম করি যেখান থেকে অতিরিক্ত বৃষ্টির পানিটা প্রশোধনের যে পানিটা সেটা বের হয়ে যায় এবং বৃষ্টির পানিটা সরাসরি ঢুকতে না পারে এবং আমাদের দেশে মোটামুটি যখন খেজুর পাকা এবং খাওয়ার উপযুক্ত হয়ে যায় মিষ্টি হয়ে যায় তখন মোটামুটি আমাদের কাদি থেকে এভাবে ফলগুলো ঝরে যায় এই ঝরা ফলগুলো আমরা সংগ্রহ করি সংগ্রহ করে নিয়ে রোদে যদি শুকায় আস্তে আস্তে বাজারে যেভাবে আমরা খেজুর কিনে থাকি সেই অবস্থায় আসে এবং সেগুলো নিয়েও আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেবো কিভাবে আমার খেজুরগুলো আমি প্রসেস করি যদিও আমাদের দেশে আবহাওয়া সৌদি খেজুর চাষ করা একটু ডিফিকাল্ট এই জন্য আপনারা যারা বাগান করতে চান বা বাণিজ্যিকভাবে করতে চান তা বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদেরকে বলবো আপনারা পুরো তথ্যটি জানবেন এটার পরিচর্যা সম্বন্ধে জানবেন সব কিছু জেনে তারপরে আপনারা বাণিজ্যিকভাবে এই কাজটায় নামবেন না হলে আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে বাট আমি যেটা বলবো যে এই সৌদি খেজুর চাষের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি বা সবাই কিন্তু যারা মুসলমান প্রত্যেকের একটা সফট কর্নার কাজ করে এই আল্লাহ রসুলের হাদিস অনুসারে খেজুরের যে উপকারিতা এবং অন্যান্য অন্য গুণ আল্লাহ তালা যা দিয়েছে সেই জন্য সবাই কিন্তু চায় মুসলমান হিসেবে সৌদি খেজুর চাষ করার তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতি বাড়িতে চাইলে দুই একটা করে গাছ লাগাবেন এবং সেটা খুব সহজে পরিচর্যা করতে পারবেন যখন আপনি বাণিজ্যিকভাবে করতে যাবেন সেটা পর্যবেক্ষণ পরি রক্ষণাবেক্ষণ অনেক কঠিন হয়ে যায় যদি আপনার সেই পরিমাণ সম্পদ থাকে আপনার সেই পরিমাণ মান ম্যান পাওয়ার থাকে যেগুলো দিয়ে আপনি করতে পারবেন তখন আপনি সেই কাজটার সাথে সম্পৃক্ত হবেন আমি যদি দেখাই আমার বিভিন্ন গাছের বাড়ি বলেন বিভিন্ন জাতের বিভিন্ন গাছ থেকে কিন্তু পাকা খেজুরও আমরা সংগ্রহ করেছি এখানে দেখেন নরম পর্যায়ক্রমে অনেক খেজুর আছে সব জাত থেকেই আমি সংগ্রহ করেছি তো এই নিচেরগুলোও সংগ্রহ করবে এগুলো সবগুলোই আমরা শুকাবো এবং প্রসেস করব ইনশাআল্লাহ আগামীর ভিডিওতে সবগুলোই দেখাবো আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আর কমেন্ট করবেন জানাবেন আপনাদের পছন্দ অনুসারে ভিডিওগুলো আমি তৈরি করার চেষ্টা করব কারণ আমি এই কাজ করতে এসে যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি শুরুতে যখন এই কাজগুলো করেছি আমি সেই ধরনের সহযোগিতা পাইনি এবং এটা কতটা মানে পেইনফুল কাজ যে যখন আপনি প্রথমে কাজ করবেন কাজ করতে এসে আপনি সহযোগিতা পাবেন না আপনার গাছগুলো মারা যাবে আপনার গাছে বিভিন্ন ধরনের রোগ থাকবে আলহামদুলিল্লাহ সেই থেকে বের হয়ে আসার জন্য আমরা আমাদের ফেসবুকে একটি গ্রুপ তৈরি করেছি সৌদি বাংলাদেশের সৌদি খেজুর চাষ ও সম্প্রসারণ নিয়ে আলহামদুলিল্লাহ সেখানে প্রায় টু কে এর মতো লোক অলরেডি জয়েন করেছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হবেন আমরা একে অপরকে সহযোগিতা করবো বাংলাদেশে এই কৃষির সাথে যারা সম্পৃক্ত হতে চায় তারা যেন নিরাপদে এই কাজটা করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আর এর ফলশ্রুতিতে আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের অনুপ্রেরণায় আমি এই কাজগুলো করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সদগায় জারিয়ার আর এই কাজ থেকে কিছু প্রতিদান পাওয়ার তো ফিক দেয় ডে অফ জাজমেন্ট জন্য আল্লাহ তালা আমাকে কোনো ভালো কাজের জন্য আল্লাহ জন্য আমাকে মাফ করে দেয় এটাই আপনাদের কাছে কাম্য ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ